রুশ হামলায় কিয়েভে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্নের আশঙ্কা। অন্যদিকে ইউক্রেনে পরমাণু হামলার প্রয়োজন নেই বললেন পুতিন। এবার বিস্তারিত, রাশিয়ায় বিমান হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে, দেশটির কর্তৃপক্ষ জনগণকে সতর্ক করে এই তথ্য জানিয়েছে। ইউক্রেন জানিয়েছে 4 ঘন্টারও বেশি সময় কিয়েভে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে, কারণ রুশ সৈন্যরা বিদ্যুৎ এবং জ্বালানি অবকাঠামোগুলোর উপর হামলা চালিয়েছে। শুধু কিয়েভেই নয়, দানিপ্রু শহর সহ ইউক্রেনের মধ্যাঞ্চলেও রুশ বাহিনী হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন প্রায় 40 লক্ষ মানুষ এই সমস্যায় পড়বে, তবে হামলা চালিয়ে আমাদের ভাঙতে পারবে না। ইউক্রেনে পারমাণবিক হামলা চালাবে না রাশিয়া, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই কথা জানিয়েছেন। বেশ কিছুদিন ধরেই ইউক্রেনে আক্রমণের তীব্রতা বাড়াচ্ছে রাশিয়া, চিন্তা বাড়িয়ে কয়েকদিন আগেই নিজেদের আণবিক অস্ত্রের মহড়াও করেছে রাশিয়া। পুতিনের তদারকিতে চলেছে পারমাণবিক অস্ত্রের মহড়া। সবকিছু মিলিয়ে বিশেষজ্ঞদের অনেকেই মনে করেছিলেন এবার ইউক্রেনে পরমাণু হামলা চালাবে রাশিয়া, কিন্তু আপাতত সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন পুতিন। বৃহস্পতিবার একটি আলোচনা সভায় পুতিনকে জিজ্ঞাসা করা হয় ইউক্রেনে কি পরমাণু বোমা ফেলবে রাশিয়া। উত্তরে পুতিন বলেছেন, আমার মনে হয় না তার দরকার আছে, রাজনৈতিক বা সামরিক কোনো দিক দিয়ে থেকেই ইউক্রেনে পরমাণু হামলা চালানোর প্রয়োজন নেই। পুতিনের মতে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলো আসলে রাশিয়ার সম্পর্কে বদনাম ছড়াতে চাইছে, সেই জন্যই আন্তর্জাতিক মহলে এই গুজব ছড়িয়ে পড়ছে যে ইউক্রেনে পরমাণু হামলা চালাতে চলেছে রাশিয়া। পুতিন আরও বলেছেন, ভয়ঙ্কর নোংরা একটা খেলা খেলছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো, তাদের নিজেদের মতামত অন্যদের উপরে চাপিয়ে দিতে চাইছে, গোটা দুনিয়ার উপরে নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছে আমেরিকা। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগু দাবি করেছিলেন ডার্টি বোমা ব্যবহার করতে চাইছে ইউক্রেন, জাতিসংঘে এই বিষয়ে প্রস্তাব আনে রাশিয়া। তবে সেই দাবিকে উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয় আসলে রাশিয়া নিজেই এই বোমা ব্যবহারের কথা ভাবছে, এমন মন্তব্যের জবাবেই যুক্তরাষ্ট্রের প্রতি কড়া বার্তা দেন পুতিন। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।